এছাড়া বিষয়ে অনুপস্থিত কারণ এটা নিয়ে কোনো তদন্ত হয়নি এবং এটা হাইকোর্ট কোর্টে আপিল বিভাগ এটা স্থগিত রেখেছে, যেখানে হাইকোর্ট এই স্থগিত রেখে দিয়েছে সেখানে আমরা তো এটা নিয়ে কথা বলতে পারি না, সেই জন্যই এই ব্যাপারটা উল্লেখ করিনি, যেহেতু এটা আদালতের রায়ের আদেশের বিরুদ্ধে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওই বিষয় থেকে আমরা যদি এই বিশেষ কমিশনের কথা বলেছি, খালি এসওয়াল নয় আরও আছে, বাজেটের এই যাবৎ যে সমস্ত বিবরণী দেখছি তাতে অর্থনীতির দিকগুলি আসছে, তার পলিটিক্যাল ইকোনমির দিকগুলো আমরা সামনে আনার চেষ্টা করেছি এবং সেই তার ভিত্তিতে বাজেট থেকে মূল যে সারাংশগুলোকে আমরা সামনে নিয়ে এসে পাঁচ দফা দাবি প্রণয়ন করে তার ভিত্তিতে বাজেটকে তার সংগতিপূর্ণ জায়গায় নিয়ে আসার জন্য জনগণকে সচেতন সংগঠিত করতে আমাদের কর্মসূচি ঘোষণা করি। আপনাদের যদি আমরা আশা করব যে আমরা যারা বাজেট নিয়ে একই কথা বলছি, অর্থাৎ আমরা বাজেট বলছি যে এটা মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না, আমরা বলছি যে জিনিসপত্রের মূল্য এটা কমে আসবে না, অর্থ পাচার ঋণ খেলাফ দুর্নীতির যে বিষয়গুলো সবসময় আমরা উল্লেখ করেছি সেই বিষয়গুলো এখানে বাজেটের মধ্যে অনুপস্থিত থেকে গেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমার কার্যকর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার কথা বলেছি এবং যাতে বাজেটকে এই বাজেটের এক মাসের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক অর্থনীতির যে অসঙ্গতিগুলো রয়েছে এবং সামগ্রিক অর্থনীতির যে সংকটগুলো রয়েছে তা পূরণ করতে জনজীবনে স্বস্তি সংকট এবং দেশের অর্থনীতিকে তার স্থিতিশাগায় জায়গায় ফিরিয়ে আনতে আমরা আমাদের এই পাঁচ দফা মূল বিষয় এখানে উল্লেখ করেছি। আমরা আশা করব যে আপনারা এই বিষয়টি অনুধাবন করেন। কিছু কিছু টাইপিং মিস্টেক আছে, যেমন অভিঘাত হয়ে গেছে, আমরা আশা হয়ে গেছে, এই ধরনের কিছু টাইপিং মিস্টেক আছে। আমি আশা করব সেই টাইপিং মিস্টেকগুলো আপনারা নিজেরা আপনাদের স্বীকৃতি দিয়ে আপনারা সেটাকে ঠিক করে নেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাজেট সম্পর্কিত বিষয়ে আমাদের, আপনাদের সে প্রশ্ন করতে পারেন এবং তারপরেই আমরা আমাদের কথা বলব। ধন্যবাদ সবাই। আপনারা এই বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, জনগণের কথা বন্ধে জনগণের পক্ষ থেকে উদ্যোগী। আসলে আমরা জানি যে রাষ্ট্রীয় ব্যবস্থাটা বা বিচার প্রশাসনের ব্যবস্থাটা সরকার যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছা পোষণ না করে ততক্ষণ পর্যন্ত এই অপশাসন বা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তো সেক্ষেত্রে জনগণ কীভাবে এইখানে লক্ষ্য করবে এই বিষয়ে? আমরা আমাদের বাজেট এই আলোচনায় আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া বলেছি যে আসলে বাজেটে এই যে মূল্যস্ফীতি কমিয়ে আনা বলেন অথবা যে দ্রব্যমূল্য কমিয়ে আনা বলেন যে প্রশ্ন আপনি করলেন, এই বিষয়ে জনগণের উপরেই দায় রেখেছে। এখানে কোনো সরকারি কোনো উদ্যোগটা আমরা এই বাজেটের মধ্যে কিন্তু সঠিকভাবে দেখিনি। সে কারণে আমরা মনে করি জনগণকে এখন এগিয়ে আসতে হবে। এখন এছাড়া পথ নেই যে আপনি সরকারের উপরে চাপ সৃষ্টি করে, যেমন রেশনের ব্যবস্থার কথা বলছেন, আমরা যখনই বলি তখনই আমাদের বলা হয় যে আমরা কী বলে ভিজিএমের কম চাল দিচ্ছি, আমরা গরিব মানুষকে চাল দিচ্ছি, আমরা 1 কোটি ফ্যামিলি কার্ড দিয়েছি। কিন্তু আমরা আজ না বারবার বলে আসছি যে এই বাজেট যদি আপনাকে কার্যকর করতে হয় তাহলে মানুষেরকে যদি স্বস্তি দিতে হয় তাহলে রেশন ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার ছাড়া কোনো উপায় আমাদের নেই। এই ব্যাপারটি আমরা যদি আন্দোলনগতভাবে যদি সামনে নিয়ে আসতে পারি তাহলেই সরকার এটা মানবে বলে আমি মনে করি। সেই জন্য আমরা বলছি জনগণকেই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। এটা তো কোনো বাজেট সংক্রান্ত প্রশ্ন হলো না, এটা তো আপনি আমাদের রাজনৈতিক কৌশলের প্রশ্ন এখানে জিজ্ঞেস করেছেন।
এখানে আওয়ামী লীগ সহ 14 দলে আমরা আছি এবং সেই জায়গায় 14 দলের যে ভূমিকা ছিল, যেমন ধরেন কালো টাকার প্রশ্ন যেটা বলেছি আমরা, আমরা ইতিমধ্যে বারবার করে কালো টাকার প্রশ্ন আওয়ামী লীগ সহ 14 দলে আমরা বারবার উল্লেখ করেছি, কিন্তু এখন যে সকল যুক্তি দেওয়া হচ্ছে এই যুক্তি গ্রহণ করা যায় না। সুতরাং এটা পাশ কাটিয়ে দেওয়ার ব্যাপার না, এটা আসলে স্মরণ করে দেওয়ার ব্যাপার যে আমরা যে প্রতিশ্রুতিগুলো রেখেছি সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে। আমি পাঁচ দফার কৃষির ক্ষেত্রে কতগুলো বিষয় উল্লেখ করতে চাই। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জনগণের ক্রয় ক্ষমতা রাখে, এই যেমন গৃহীদের অবস্থা, অর্থাৎ এই যে সমস্ত আপনার ফ্যামিলি কার্ড ইত্যাদি, এই জায়গায় আমরা পূর্ণ রেশনিক ব্যবস্থা চালু করার কথা বলেছি। আর বলেছি যে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মধ্যে অর্থ সম্পদ অর্জনকারীদের খুঁজে বের করে স্বাস্থ্যতা অর্থনীতি বিশেষ কমিশন গঠন করা। কেন এটা বলেছি, কারণ আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশন এ পর্যন্ত কোনো উদ্যোগ তারা সেভাবে নেয়নি, হাইকোর্ট নির্দেশ না দিলে কোনো উদ্যোগ তারা নিচ্ছে না। আপনারাই সংবাদপত্রে বেরুজিরের এবং আজিজের কী বলে জেনারেল আজিজের যে দুর্নীতির কথা বলেছেন, সেই কথাগুলো হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো তদন্ত হয়নি, এবং এখনও এই তদন্তের ক্ষেত্রে যে শিথিল ভূমিকা পালন করছে তাতে হয় না। সুতরাং আমরা বলেছি দুর্নীতি দমন কমিশনের এই সক্ষমতা যেখানে নেই সেখানে সামগ্রিক বিষয়ে যদি সামনে আনতে হয় তাহলে বিশেষ কমিশন গঠন করতে হবে। আর ব্যাংক কমিশনের ব্যাপারটি আব্দুল মুহিতের সেই বাজেটগুলোতে আমরা বারবার শুনেছি, কিন্তু ব্যাংক কমিশন গঠন করা হয়নি। এখন একদিন বলে ব্যাংক মার্জার করা হবে, একদিন বলে ব্যাংক মার্জার হবে না, একদিন বলে ব্যাংকের রেট কমিয়ে দেওয়া হবে, এই যে তুগলুকি কাণ্ড এটাকে বন্ধ করতে হবে, এবং সেই জন্যই আমরা ব্যাংক কমিশন গঠন করার কথা বলেছি। আর ঋণ খেলাপিদের ব্যাপারে আমরা বলেছি এই যে বারবার রেয়ার দেওয়ার ব্যাপারটি বাদ দিয়ে আমাদেরকে অবশ্যই আজকে ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো আমরা নিয়ে আমরা মাঠে থাকবো, আমরা প্রচার করবো, এবং আমরা এই নিয়ে সরকারের মধ্যে সরকারের কাছে পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাইরে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা নিলাম। আপনাদের ধন্যবাদ। আপনাদের এই বাজেট আলোচনার মধ্যে আপনারা ব্যানজির এবং আজকের দুর্নীতির কথা বললেন, কিন্তু এর চেয়েও বড় দুর্নীতি যেটা করেছে আমাদের অর্থনীতি কিছুদিন আগে, যে দশটামায় যাওয়ার জন্য যথেষ্ট এসালন গ্রুপের যে $1 মিলিয়ন পাচারের বিষয়ে উচ্চ আদালত থেকে এটা নির্দেশনা দিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে, এটার এই বিষয়টা আসলে আপনাদের এখানে অনুপস্থিত। এসালামের বিষয়ে অনুপস্থিত, কারণ এটা নিয়ে কোনো তদন্ত হয়নি, এবং এটা হাইকোর্ট থেকে আপিল বিভাগ এটা স্থগিত রেখেছে। যেখানে হাইকোর্ট এই স্থগিত রেখে দিয়েছে সেখানে আমরা তো এটা নিয়ে কথা বলতে পারি না, সেই জন্যই এই ব্যাপারটা উল্লেখ করিনি, যেহেতু এটা আদালতের রায়ের আদেশের বিরুদ্ধে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওই বিষয়টি আমার জন্য এই বিশেষ কমিশনের কথা বলেছি, খালি এসামাল নয় আরও আছে। আমরা আগে যেমন 22 পরিবার ছিল, এখন এখানে হয়তো মুষ্টিমেয় 10 পরিবার এইগুলো সমস্ত কিছু করছে, এই বিষয়গুলো সামনে আসার জন্য বিশেষ কমিশনের কথা আমরা বলেছি। ওয়ার্কার্স পার্টি অর্থনীতির হালফির অবস্থা ও বাজেটের প্রস্তাবনার আলোকে নিম্নোক্ত পাঁচ দফা দাবি তুলে ধরছে। 1. নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখে এমন যাবত গৃহীত ব্যবস্থার পাশাপাশি পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা। 2. রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্নীতির মধ্যে অর্থ সম্পদ অর্জনকারীদের খুঁজে বের করে শাস্তি ও তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করার জন্য বিশেষ কমিশন গঠন করা। 3. ব্যাংকিং খাতে নৈরাজ্য ও লুট বন্ধ করে সুশাসন ফিরিয়ে আনতে অবিলম্বে ব্যাংক কমিশন গঠন করা। অর্থ পাচার রোধ, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ, ঋণ খেলাপের ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ ব্যবস্থা দিয়ে রোধ করে ঋণ খেলাপিদের চিহ্নিত করে অর্থ আদায় ও ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার ব্যবস্থা করা। ওয়ার্কার্স পার্টি এই দাবি সমূহ নিয়ে জনগণের
জনগণকে সচেতন করতে ও সংগঠিত করার পদক্ষেপ হিসাবে আগামী 25 জুন জেলা উপজেলা সভা সমাবেশ স্মারকলিপি পেশ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করছে। ওয়ার্কার্স পার্টি একই সঙ্গে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল দলসমূহকে ওই সব দাবিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।